গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একদম সকাল সকাল চলে এসেছি, বুঝতেই পারছো, পুরো এই বিছানার মধ্যেই আমি বসে আছি। এখন আমি বিছানা থেকে নামিনি, জাস্ট বিছানাটা শুধু গুছিয়েছি, গুছিয়ে বিছানার মধ্যেই আমি তোমাদের সঙ্গে কথা বলতে বসে গেছি। কেন বলো তো? নাহলে আমি যদি একবার নেমে যাই তো একবার কাজে ঢুকে গেলে, মানে রান্নাবান্নায় ঢুকে গেলে আর আমি বেরোতে পারবো না। তো সেই কারণেই আমি একেবারে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আমি চলে যাব। আর ছেলে এক্সাম দিতে গেছে, ও এক্সাম দিয়ে চলে আসবে, এসে যাতে দুটো খেতে পারে সেই কারণেই আমি ভাত আগে থেকে করে রাখবো, রেডি করে রাখবো, আর ও খেয়েই পড়তে বসে যাবে। তো যাই হোক, কালকে আমি ঝুমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। ঝুমার পরিস্থিতি সত্যিকারই ভীষণ খারাপ, সেটা তোমরা সবাই জানো। তো সেই কারণেই আমি একটা ভিডিও করেছিলাম। তো সবার আগে যেটা বলা দরকার, আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম পড়াশুনো করাতে। তো আমাকে আমি থাম্বনেইলে দেখলাম যে মানে ঝুমা যেহেতু আমার বন্ধু ছিল, প্রথম থেকেই আমার বন্ধু ছিল, তো আমার যেহেতু নোটিফিকেশান ঢুকে যায়, তো নোটিফিকেশানে ঢুকে গেছে অলরেডি, দেখলাম যে একটা পায়ের ছবি, মানে পাটাও আমি বুঝতে পারিনি, জাস্ট একটা ব্যান্ডেড করা কেমন একটা লাগলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে পরে দেখে নেব কি ব্যাপার, তখন আমি এতটাই ব্যস্ত ছিলাম আমি আর দেখি, আমি পরে দেখে নেব। আর ঠিক তার 5 থেকে 7 মিনিট পরে আমাকে পাঁচফোড়ন, আমাদের পাঁচফোড়নের সমাদৃতা, ওর চ্যানেলের নাম পাঁচফোড়ন, তো পাঁচফোড়নের সমাদৃতা আমাকে একটা কল করলো মেসেঞ্জারে জাস্ট, কারণ আমি একবার ফেসবুকে মানে আমার ফেসবুক আইডি দিয়েছিলাম, তো সেই হিসেবে আমাকে ফ্রেন্ড করে রেখেছিল। তো সেই কারণে ও হঠাৎ দেখলাম ওর মেসেঞ্জারে ওর একটা কল এলো। ও আমাকে বললো যে দিদি ভাই, তুমি দেখেছো যে আমাদের ঝুমার লাইফস্টাইলের যে ভিডিওটা? আমি বললাম যে না তো আমি দেখিনি, আমি থাম্বনেইলটা শুধু দেখেছি, কিন্তু একটা ব্যান্ডেডের একটা ছবির মতো দেখলাম, তা আমি পরে দেখে নেব, সেই হিসেবে আমি আর দেখিনি। বললো দিদি তুমি ওইটা খুলে আগে দেখো, দেখে দেখো তুমি দিদি ওর পাশে দাঁড়াও, ও মানে খুব বিপদ, ওর তুমি যতটা পারো তোমার তোমার মানে তুমি যতটা পারো ওকে দেখো, তুমি কী করবে আমি জানি না, তুমি আগে তোমার ভিডিও মানে ওর ভিডিওটা তোমার কমিউনিটিতে দিয়ে দাও। তো আমি না আর কিচ্ছু ভাবিনি, আমি যেহেতু আমি ব্যান্ডেডটা দেখেছি তো বুঝতে পেরেছি যে আর সমাধিতা বলেছে মানে মানে ঠিক মানে পাঁচফোড়নের সমাধিতা, কিছু না কিছু সিরিয়াস ব্যাপার হবেই। আমি সঙ্গে সঙ্গে তা বলবো না, হয়তো মানে ওই মুহূর্তে আমি সময় পাইনি, 10-15 মিনিট পরে আমি কিন্তু আমার ভিডিওটা মানে ঝুমার ভিডিওটা আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি। আমি হ্যাঁ আমি বলছিলাম যে আমি এমন কোনো বড় হয়ে গেছি যে এমন কোনো একজন বিশাল কিছু হয়ে গেছে যে আমার কমিউনিটিতে দিলে তার বিশাল কিছু হবে, না কিছু হবে না, জাস্ট পাশে দাঁড়ালাম, দুটো বন্ধুও তো যাবে বা তিনটে বন্ধুও তো যাবে আমার কাছ থেকে, সেটাই আমার অনেক। তবে এই জিনিসটা প্রথমে কিন্তু আমাকে পাঁচফোড়ন বলেছিল, আমি পাঁচফোড়নের থেকে এইটা আমি জানতে পেরেছি, এবং পাঁচফোড়নের থেকেই কিন্তু আমি এই উপকার করার এটা পেয়েছি। তো এটা প্রথমে কিন্তু আমার দেখেই আমার মাথায় আসেনি, কারণ আমি তো ভিডিওটা দেখিনি। তো পাঁচফোড়ন খুব আন্তরিকতা দিয়ে ও কিন্তু ভিডিওটা দেখেছে, এবং ও চেয়েছে যাতে ঝুমার কিছু একটু উপকার হয় সবার দ্বারা, সেখানে আমার দ্বারাও যদি কিছু একটু উপকার হয় সেটাও সে চেয়েছিল, তাই কারণেই সে আমাকে বলেছিল। তো প্রথমেই থ্যাংকস পাঁচফোড়ন, পাঁচফোড়নের সমাদৃতা, যে সত্যি ওর মানে আমাদের কতটা আছে আমি জানি না, আমাদের তো অবশ্যই আছে, কিন্তু ওর খুব খুব ভালো একটা মেয়ে, এবং ও পাশে দাঁড়ানোর, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য ওর সত্যিই মনটা কাঁদে। তো থ্যাংক ইউ পাঁচফোড়ন, তুমি সবসময় এইভাবে সবার পাশে থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করবে, তুমি ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ তোমার মাথার উপরে অবশ্যই থাকবে, ঠিক আছে? এইটুকু বলার। আর আরেকটা কথা বলার, যেটা না বললেই হবে না, আমি যখন ভিডিও আমি যখন ঝুমাকে নিয়ে ভিডিওটা করেছি, ঝুমার সত্যিকারই ভীষণ বিপদ, ভীষণ বিপদ, ওর খুব খারাপ অবস্থা। তো জানি না, আমি ঠাকুর কাছে সত্যিকারই বলছি যে যাতে ওর হাজব্যান্ড খুব ভালোভাবেই মানে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায় পা নিয়ে, তো কী হবে জানি না। তো ঝুমা, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি একদম টেনশন করো না, আমরা তুমি তো জানো ভালো করে যে আমি পাঁচফোড়ন বা আরও কয়েকজন, আমি আরও দিদি, যে দিদি তোমার সঙ্গে দেখা করতে গেছিলো সেই দিদি, এই মানে আমরা তোমার পাশে প্রথম দিন থেকেই আছি, আর এখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো, মানে প্রথম দিন থেকে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো, তুমি একদম টেনশন করো না, যতটা আমাদের দ্বারা তোমার যতটা উপকার হয়, মানে যতটা তোমার একটু ভালো হয়, উপকার বলবো না, তোমার যাতে ভালো হয় আমরা সেই চেষ্টা করব। তো
আর আমি কালকে যে ভিডিওটা করেছি, ভিডিওটা করার পরে আমি এতটা ফিডব্যাক পাবো, এতটা মানুষের ভালোবাসা পাবো, আমি কল্পনা করতে পারিনি যে সবাই আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করবে, মানে এতটা আমাকে বলবে, মানে সবাই, মানে কি বলবো, আমি সত্যি সবার কাছে থ্যাঙ্কসফুল। আমি নামটা একদিন নেব, আমি সবার নাম একদিন নেব, আমার ছেলের পরীক্ষাটা হয়ে যাক, আমি ভিডিও করে সবার নাম আমি একদিন ভিডিওতে বলবো। তোমরা যারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছো, মানে আমার দ্বারা ঝুমার পাশে গিয়ে দাঁড়িয়েছো তো আমার কথাতে, তো আমি তোমাদের কাছে সত্যিকারই থ্যাঙ্কসফুল, মানে আমি সত্যি তোমাদের কাছে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমার কথাটাকে এইভাবে রেখেছো, তোমরা সঙ্গে সঙ্গে ছুটে গেছো ঝুমার কাছে আর আমাকে জানিয়েছো, দিদি যাচ্ছি, দিদি গেছি, দিদি যাবো, সঙ্গে সঙ্গে তোমরা আমাকে জানিয়েছো, আমার অনেক ভালোবাসা দিয়েছো। তো আমার এইটুকু কথা যে তোমরা রেখেছো, তোমরা এতটা ভালোবাসা যে ঝুমাকে দিয়েছো আমার একটা ভিডিওতে, ভিডিও করার জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করার জন্য, তো সত্যিই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর সত্যি তোমাদেরকে আমি অনেক 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 মন থেকে সত্যিই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তোমরা আমার মানে এইভাবে আমার কথা রেখেছো, থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা, অনেক আদর, অনেক প্রণাম, যারা আমার বড়ো আপনাদেরকে অনেক প্রণাম, অনেক অনেক। আর আমার কিচ্ছু বলার নেই যে আমার এই সামান্য একটা ভিডিও, আমি জানি না আমার বেশি কোনো ক্ষমতা নেই, আমি সামান্য একটা মানুষ আর আমার সামান্য কিছু বন্ধু, আমার কোনো বেশি বন্ধুও নেই, আমার এই সামান্য যে যতটুকু বন্ধু আছে, তোমরা যে সবাই গিয়ে ঝুমার লাইফস্টাইলের ঝুমার পাশে গিয়ে দাঁড়িয়েছো, আমি এর থেকে বড় আমার কাছে আর পাওয়া কিছু নেই। তোমাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, কি বলবো, আমার আর বলার ভাষা নেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্লিজ সবাই এইভাবে সবাই সবার পাশে থেকো, যে যখন বিপদে পড়বে সবার পাশে থেকো, এইটুকু বলার আজকে আসি। আর ঝুমা তুমি খুব মানে তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো, ঈশ্বর তোমাকে ঠিক মানে তোমার পাশে দাঁড়াবে, আমরা মানে আমাদের মাধ্যম দিয়ে আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো তোমার পাশে দাঁড়াতে, এবং সবাই দাঁড়াচ্ছে, সবাই তোমার পাশে দাঁড়াচ্ছে, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো কত বন্ধু তোমার পাশে দাঁড়াচ্ছে, মানে আমার দিক থেকে যাচ্ছে, আরও নানা রকম আরও যারা বন্ধুরা আছে আমরা, তারা যারা ভিডিও করছে তাদের সব বন্ধুরা তোমার কাছে যাচ্ছে, তো তুমি একদম চিন্তা করো না, তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো, ঠাকুরের উপর ভরসা রাখো, ঠাকুরকে শুধু ডেকে যাও, আর কিচ্ছু না, তোমার এখন কাজ একটাই, তুমি শুধু ঠাকুরকে ডেকে যাও, ঠাকুর নিশ্চয়ই তোমার মুখ তুলে তাকাবে, এইটুকু। আর কিছু বললাম না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন সবাই ভালো থেকো, টাটা।